এহিনে হালিমা আক্তার আইডি থেকে রিকোয়েস্ট করিল আমার এই ভিডিওটা হেয়ার করার জন্য। তাই আমি এই ভিডিওটা আপনাকে লগে আজকে হেয়ার করলাম। ভিডিওটা পুরো দেখবেন, আপনারা অনেক মজা পাবেন, আমি কথা দিতেছি। আর হালিমা আপুকে অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আন্নারা গলা বালা সন্নি। মই তো আল্লাহর অশেষ রহমতে আপনাকে দুয়ায় বেগ গুণ বালা আছি। আসলে মই অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, পাঁচমিশালী ব্লগ ভিডিও। আজকে হইল গিয়া শুক্রবার, তো আজকে মই রান্না করুম হইল কি জানো, বিরিয়ানি। বিরিয়ানি রান্না করুম, তো বিরিয়ানি কিভাবে রান্না করুম আপনাদের সাথে শেয়ার করুম। আর হইল বিরিয়ানির মশলা নাই আমার বাসায়, কিভাবে মশলাটা তৈরি করে নেবো বাড়িতে সেটাও দেখামু। তো আগে মই হইল গিয়া পেঁয়াজ কাটা নিতেছি, কারণ এই পেঁয়াজটা কাটতে মোর এত চোখ জ্বলা জ্বলে। মায়ারে কইছিলাম যে এই পেঁয়াজগুলো একটু হুইলা দিতে, ও হুইলা দিছে, আর মুই এখন এটা কাটা নিলাম। এখন আমি এক কাপেরও বেশি পেঁয়াজ কাটা নিছি, দেড় কাপ মতো পেঁয়াজ কাটা নিলাম। এটা হলো বেরেস্তা করুম। এখন এখানে দেখেন মশলা নিয়ে নিছি, এখানে যে তারা মশলা আছে তাই নিলাম। আর নিছি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ জয়ত্রী, আর নিছি এখানে দশটা গোলমরিচ, তিনটে লবঙ্গ, খানিক নিছি হইল গিয়া দারচিনির কাঠ, আর নিছি এখানে তিনটে শুকনো মরিচ, এলাচ নিছি সাতটা, এক টেবিল চামচ বাদাম, এক টেবিল চামচ জিরে, আর নিছি পাঁচফোড়ন এক চা চামচ, হইসে নিছি হইল গিয়ে এক চা চামচ। এইগুলো এখন একটু গরম করে নিমুগা, বেশি একটা বাজমু না। আর এহিনে যে আমি মশলা নিছি, এই মশলাগুলো দিয়ে আমি এক কেজি মাংস রান্না করতে হারুম। এখন এটি ঠান্ডা হতে দিলাম, আর এখানে আমি একটুখানি চা বানাই নিছি, আমার মায়ের ডারি দিমু, আর আমি একটু খাইমু। চা বানাতে বানাতে এখন মশলাটা করে নিছি, তেজপাতা দিতে ভুলি গেলাম, তাই এখন একটা তেজপাতা দিয়ে মশলাটা ব্লেন্ডার করে নিছি গা। এই যে দেখেন মশলা হয়ে গেছে গা, এখন হলো মাংস রান্না করুম। তো এখানে নিছি আমি হলো গিয়া মুরগি, আর এটা হলো ব্রয়লার মুরগি। গরিব মানুষ ভাই, তাই ব্রয়লার মুরগি নিলাম আমি। আবার এখন এরকম ফুটানি মোটানি মারি না, তা দুই চা চামচ দিয়ে দিছি লবণ, এক চা চামচ দিছি মরিচের গুঁড়া, আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ এইটি দিয়ে দিলাম যে মশলাটা করেছি। এই মশলা কিন্তু আমি সব দেবো, তো এখন দেবো না, ওইটা আমি চালের সাথে দেবো। এখন দেখেন মানে গরিবের কি কাণ্ড, দেখেন রসুন বাটা আদা বাটাও বেশি নাই, যেটুক আছে সেইটুক দিয়ে দিলাম ভাই। আমি যেরাম ভাই তোমরা সেরাম দেখো, আমি অত ফুডানি মুডানি মারি না। এতে যদি মোর ভিডিও আপনাকে ভালো লাগে তাহলে দেখতে পারেন। এখন দেখেন কি কাণ্ড, এখানে একটুখানি আছে দই, মুই এটাই হলো মিষ্টি দই, টক দইটাও নাই, মিষ্টি দই বলে কম দিলাম, না হলে যদি বেশি মিষ্টি হয়ে যায় আর কি কথা। মিষ্টি দই নাই তো বেশি দেবো কি করে, ওইটুক আছে তাই দিয়ে দিছি। তেল দিছি এক টেবিল চামচ পরিমাণ সবিন তেল, আবার তেজপাতা দিলাম, আর একটু দারচিনি দিয়ে এবার ভালো করে মাহাই নিমু। মাহাইনি হয়ে গেছে, এখন মই এই আড্ডা দুয়ে দিয়ে দিই, মানে এই যে মশলাটা রয়েছে না, একটু রসুন আর আদা এখানে লাগি রয়েছে, লাগি ম্যাগি থাকলে আমি আবার একটু কিপটে আছি, সব দিয়ে দিই আমি। এবার ভাই গরিব মানুষ, কিপটেও মানুষ বলতে পারেন, তার জন্য দিয়ে দিলাম। এখন আমি রান্না করুম, কড়াই বসাই দিছি, এখন এনে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আপনারা কতি পারেন, গরিব মানুষ তো আবার এরম কড়াইতে রান্না করতেছেন কি করে ভাই। এই কড়াইটা আমার বিয়েতে একজন গিফট করিল না কি কয়জন, ও গিফট মিফট আমি এবার কতি পারি নে কি করিল, ওই সেই কড়াইটা দিয়ে রান্না করতেছি। আর গ্যাসের ছিলো, গ্যাসের হুলো কিন্তু সবারই থায়ে, এখন গ্যাস কিন্তু সবার বাড়িতে, গরিব মরিব যা আছে সবার বাড়িতেই থায়ে, এটা কোনো ব্যাপার না। এখন আমি যে পেঁয়াজটা কাটি রাখিলাম সাহন, সেই পেঁয়াজটা এখন আমি ব্রেস্তা করে নিমু। এখানে দেড় কাপ মতো আছে পেঁয়াজ ভাই, বিরানি বিরানি খাতে গেলি যা খরচ, পেঁয়াজের যা দাম, তারপরেও এখন কি আর করমু, রান্তি তো হবেই। তা এই যে এখন আমি এহিনতে সেই ইগুলো ও বেরেস্তা মেরেস্তা হয়ে গেছে, এখন এইগুলো উঠাই নিতেছি, উঠোই নিয়ে এহিনে আবার একটু পেঁয়াজ দিতি, হয়তো
কিন্তু আমি বা একটু কিপটেমতি করি আর পেঁয়াজ মেজ দিলাম না, যেটুক পেঁয়াজ একটু রাহি দিলাম হিনে এই পেঁয়াজের মধ্যেই দিমু মাইরা, এর মানে এই যে মাহাই রাখিলাম সেইটি দিয়ে দিলাম। এইবার এইডিরে বালা হইরে কষাই নিমু। আর ওইনে দেখেন আমি ওই যে খুন্তি মুন্তি রাখিছি, দেখেন একটা কৈটুর মধ্যে রাখিছি, আমার একটা মানে দানিও নেই, চামচ দানিও নেই, তাই দেখিছেন ওইনে কার মধ্যে রাখি দিছি। তো যাই হোক, এখন দেখেন এইনে আমি নিছি হলো গিয়ে ফুলোয়া চাইল, তো আমি ফুলোয়া চাইল নিছি এইনে তিন পট, মানে তিন পোয়া মতন নিছি আমি। ওইটি আমি ধুই নেব, ধুই 10 মিনিট আর কি, রান্নার 10 মিনিট আগে ধুই নেব, ধুই পানিটা জড়াই নিব। সো এই দিয়ে আমি আর একটু এই দিয়ে কষাই নিতেছি গোষ্টা। আর এখন এই যে নিয়ে আইছে এলো গিয়ে সবজি টবজি, তাই একটু তুলতেছি গোষ্টা, অতি থাক এই দিয়ে এই কাজগুলো একটু করে নিয়ে নিই। দেখি বাঁধাকপি, মূলা, ওমাকি এর ভিতরে নিয়ে আসছে যে দেখি, ওই যে শুটকি চিংড়ি এ তো আমি দেখিই নি, বমি করতেছিস, গন্ধ গন্ধ লাগে। দাঁড়াও ওর ভিতরে রেখে না, দাঁড়াও এর ভিতরে রাখি, যা মহিনা গোসল করে আসো, যাও এর ভিতরে কিনে আসছে নতুন আলু। আর একটা আছে না, যাক ভালো হয়েছে, আমি একটু কম করে আনতে বলেছি, কম করে আনছে, কিন্তু সিমগুলো আবার বেশি নিয়ে আসছে, কি মানে হাফ কেজি বলছি এক পা নিয়ে আসতে নিয়ে আসছে হাফ কেজি, খাওয়াই হচ্ছে না কি করবো, বেশি এনে তো নষ্ট করে তো লাভ নেই, দেখি ফ্রিজে রাখতে হবে শাকগুলা, ফ্রিজে রাখবো, আজকে তো আর বিরিয়ানি রান্না করতেছি, এগুলো তো আর লাগবে না, সবজি টবজি এখন এলো গিয়া পানিটা নিয়ে গেছে, এখন জলের পানি দিয়া দিমু। এখন এই যে মশলা মাখাইলাম না, এই মশলা মাখাইলাম, এখন এই সেই গামলার মধ্যে পানি দিয়ে পানিটা দিয়ে দিলাম, মশলাটা আবার নষ্ট হরম কেন ফেলাই দিব নাহি, তাই দিয়ে এডি এখন ই হরি নিলাম পানি দিয়ে, এখন হেলো গিয়া যতক্ষণ পর্যন্ত এই জল না টানবে ততক্ষণ একটু রান্না হরি নি। এইবার এই দিয়ে আমি সেই ইয়ে করতেছি, সেই চাইলটা ধুই ফেলি তার খোলে, চাইলটা ধুই রাহি দিই, আর এখন আমি এদিরি 5টা ডিম নিছি, ডিম রান্না হরুমের সাথে, ডিম রান্না না হেদ্দ হরুম, তো এই যে হয়ে গেছে গা, এখনই নামাই নিমু, নামাই নিয়ে এদিরি এই যে চাইলটাও ভিজাই ধুই দিলি দিলাম, 5-7 মিনিট হয়েছে ভিজি গেছে, এখন এই যে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে এর মধ্যে দিলাম একটু তেল, এখন এর মধ্যে 3 ইলাচ আর দিছি 2টো তেজপাতা আর একটুখানি কি দিছি জানো, ওই যে হলো গিয়া দারচিনির কাঠ, ভালো হরি একটু ই নিয়ে একটু যাই ঘ্রাণ বেরিয়েছে সেই দিয়ে দিলাম এর ভিতরে পোলোয়া চাইল, দিলাম এখানে লবণ 1.5 চা চামচ, এখন এই যে মশলা রাখিলাম না সেই মশলাটা আবার একটু দিলাম, আর একটু রাখি দিলাম ওইটি লাস্টে দিমু, আর এদেরই গরম পানি করতে দিছি, গরম পানি না করলে কিন্তু আবার এই ইয়েগুলো হবে না ভালোভাবে, কি কয় এই চাইলগুলো বলো আবার ইয়ে হয়ে যেতে পারে, মানে আটা হয়ে যেতে পারে, ঝরঝরা নাও হতে পারে বিরিয়ানি, এই জন্যই গরম পানি দিতে হয়। তারপরে পানি তো দিয়ে দিলাম, এই যে 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে, এইটি হলো 70% মতন সেদ্ধ হয়ে গেছে, গেলি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হলো সেই গোশ, গোশ রেঁধে থুইছি না সেই গোশ দিয়ে দিলাম, আমি একটু বেশি করে রান্ধিছি,
কারণ হইতেছে আমার আম্মু আসবে আবার, এই জন্যে একটু বেশি করে রাঁধিছি। আর একবার রাঁধি তুলাম এই রাত্রিও চলবে, এখনও চলবে, পরের দিন সকালেও চলবে, এই জন্যই তিনবার জন্যই রাঁধি থুই দিলাম। বিদেশিরা এরম করে, একবার রাঁধি তিন দিন পর্যন্ত খায়, ওরাও কিন্তু প্রতিদিন রান্না বাড়া করে না, আমি জানি তা। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম, আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলো ওই যে একটুখানি মশলা থইলাম না, যে বিরিয়ানির মশলা বানাই থইছি সেই মশলা খানিক দিয়ে দিলাম। আর একটু টেস্টি সল দিয়ে দিচ্ছি, এই সল না কি টেস্টি মিষ্টি, ওই সল দিলে নাই ভালো লাগে তাই দিয়ে দিলাম। আর আমি ওই যে পেঁয়াজের যে পেতে পেতেস্তা না কি জানো পেতেস্তা ওই করিলাম তা দিয়ে দিলাম। দিয়ে এইবার এখন এতে দিয়ে দিলাম হলো ওই যে কি হয় কেউড়ু জল নাকি সেই জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো হইরি নাড়াই চাড়াই দিমু, নাড়াই চাড়াই দিয়া তারপরে এইবার ঢাই দিমু। আর ঢাই দিলে যে ঢানা যে ছিদ্র আছে ওইটিও বন্ধ হইরি দিমু, যেন একদম 15 মিনিটের জন্যই একেবারে দমে থাকে। ওই যে দম বিরানি বিরানি ওইসব তো ঝামেলা আছে, আটা মাটা দিয়ে করতে আয় দূর, ওসব কিছু দিমু না, আমি ওই ই করে দেবো ওতেই হয়ে যাবে দম, এই তাই খাই ধসাই দেবে সব। এইবার উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে হন হইল ঢানা দিয়ে ঢাই দিমু। আটা মাটা দিয়ে মুখ আটকানির অত ভেজাল করবে কিডা এর আমি থাকুক। এই দিরি ডিমও সেদ্ধ হইতেছে, এইবার আমি ফিরি এলাম 15 মিনিট পরে। এই যে 15 মিনিট পরে আইছি, আর উপর দিয়ে হয়ে গেছে, দেখলাম যে একটু ওই যে হিট হইলে কিরাম একটা ঘামা ঘামা সৃষ্টি হয় না, বোঝা যাচ্ছিল যে হয়ে গেছে আর ঘ্রাণ ছাড়িল। এখন সব একসাথে আবার বালা করি মিশাই নি মোগা, আর আমি এর সাথে কিছু করিনি মরিনি, আপনার বায়া চলে আইসে গা খাবে এই জন্যে তাড়াহুড়ো করে মই এখন খাবারটা নিমু দিমু। আর এর সাথে একটুখানি টমেটো সালাদ করেছি আর ওই যে ডিম, তো হয়ে গেছে গা। এবার দেখাচ্ছি একটু পরে দাঁড়ান। বড় লোকেরা গোল গোল করি টমেটো কাটে না, আমারও এরম করি খাতি ভালো লাগে না, তাই আমি এরম করি খাচ্ছি। এই যে দেখেন বিরিয়ানিটা কিরাম হয়েছে, দোকানে বিক্রি করে না, দোকানতে কিনে এনে মোরা যেরম হাই ওরামই লেগ দিছে কিন্তু, এই যে আর কিরাম ঝরঝরি হয়েছে বিরিয়ানিটা দেখেন। তো বন্ধুরা ভিডিওটা কিরাম লাগলো কমেন্ট করে জানাবা কিন্তু, আর যদি বালা লাগি থাকে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওই যে নিচে লাল কালি দিয়ে কি লিহা আছে সাবস্ক্রাইব নাকি ওইটি লিহা আছে সাব করবা হ্যাঁ, আর একটা লাইক করে দিবা কিন্তু। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।